হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমসে। জানাই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে তো আজকের ভিডিওটা শুরু করে ফেললাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করলাম, ক্যামেরাটা অন করে দিলাম, চলে আসলাম তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি আছি মোটামুটি। এই আমার চলছে, একটার পর একটা লেগেই আছে। তো যাই হোক, ও চলবেই, আর ভিডিও না দিলেও ভালো লাগে না, ভিডিও দিলেই আমার মনটা ভালো লাগে আর শরীরটাও ভালো থাকে। তো যাই হোক, আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুরা, ওইদিকে দেখতে পেলে আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠান ঝাড় দিয়ে নিয়েছি। আর দোজোটা কি লাগাচ্ছে, মানে এত উঠান ঝাড় দিতে গেলে এত বিরক্ত করে। আর সকাল থেকে একটু না ছাড়লেও হয় না, সারাক্ষণ সবসময় বেঁধে রাখলে তো হয় না, বলো। জন্তু জীবজন্তু বলে যে ওদের বেঁধে আটকে পালবো তা তো নয়, ওদেরও তো ইচ্ছে করে একটু ছাড়া থাকতে। তো ওইদিকে দেখো, আমি জলগুলো ভরে নিয়েছি, আর এদিকে আমার চাও করা হয়ে গেছে, চা সবাইকে দিয়ে দিচ্ছি আর নিজেও খাচ্ছি। আর এদিকে না একটু কি করছি বলতো, মানে একটু গুড় ছিল আর ছিল তিল, তো তিলগুলোকে ভাবছি নাড়ু করে, হ্যাঁ নাড়ু করে দিই, খাওয়া হয়ে যাবে আর কি। তাহলে গুড়টাও নষ্ট হবে না আর তিলগুলোও নষ্ট হবে না, এর আগে অনেকবার তিল নষ্ট হয়েছে জানো তো। তো সেই জন্য দেখছো, মানে মানে তিলের নাড়ু করবো, সব কিছু রেডি করে নিয়েছি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এইদিকে আমার আর নাড়ুটা তোমাদের সাথে শেয়ার করা হলোই না আর কি, পুরোপুরি দেখাতে পারলাম না। তো যাই হোক, কোনো অসুবিধার কারণে এইদিকে দেখো ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। ব্রেকফাস্টের জন্য আছে রুটি, পায়েস আর হচ্ছে বাঁধাকপি সবজি। দেখো বন্ধুরা, দিদির বাড়ি এসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, মানে জিপিতে এসেছি, তো জিপির পাশেই দিদির বাড়ি আছে, তো ওখানে একটু ঢুকে গেলাম। আর জিপিতে একটু কাজ ছিল, সেই জন্য এসেছিলাম, হঠাৎ করে খবর আসলো। তো রান্নাবাড়ি আর করা হয়নি, মানে একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে জিপিতে চলে এসেছি। তো দিদির বাড়ি অনেক দিন থেকে আসা হয় না, আর দিদির ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো বাইকে, খুবই খারাপ অবস্থা ছিল, ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলো, তো দেখতে আসা হয়নি, ভাবলাম দেখে যাই। তো দেখতে এসে দেখো, এক কাজ করতে এসে মানে কেমন বদমাশ আমি, কেমন আমি পাজি, মানে দিদির ছেলেকে দেখতে এসেছি আর এসে এখানে এসে কচু নিয়ে চলে যাচ্ছি, মানে কি বলবো, এটা হচ্ছে মান কচু, তোমরা তো চেনোই। তো
তারপর দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে রান্নাও বসিয়ে দিয়েছি। ওইদিকে চচ্চড়ি দেখতেই পেলে, একটা সবজি করেছি আর মানে বাড়ি মানে বাজার থেকে আসার সময় আর কি ওই চিকেন নিয়ে এসেছিলাম, তো চিকেনটাই আজকে করব। অনেক দিন থেকেই ভাবছি যে চিকেন তোমাদের সাথে রান্না করা শেয়ার করাই হয় না, তো আসার পথে একটু চিকেন নিয়ে আসলাম। আর অনেক দিন থেকে পিঠে পায়েস খেতে খেতে না মুখটা একদম মিষ্টি মিষ্টি হয়ে গেছে, সেই জন্য আর কি একটু চিকেন নিয়ে আসলাম। একটু ঝাল ঝাল করে চিকেন রান্না করব। তো এই আজকে দেখি আর কি কি রান্না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো বন্ধুরা দেখো আমার মাংস এদিকে কষানো একদম পুরোপুরি হয়ে গেছে, এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে নাড়ছি। তো আমরা তো এই করি তাই না, কতটা অসুবিধা হয় সেটা আমরা নিজেরাই বুঝি। তো দেখো হয়ে গেছে মাংস কষানো, এখন জল দিয়ে দেবো মাংসে, তারপর একদম রেডি। তো দেখো আমার মাংস একদম রেডি হয়ে গেছে, নামিয়েও ফেলেছি। তো অনেক দিন পরে মাংস রান্নার রেসিপি মানে রান্নাটা দেখালাম তোমাদের, অনেক দিন হয়ে গেছে নিজেরাও মাংস খাই না আর কি। তো চলো দেখতে থাকো। তারপর দেখো দারুণ একটা জিনিস দেখাই তোমাদের, একদম মানে কি বলবো মানে মানুষ কী না খায় দেখো, কয়লার মতন এগুলো খাবো, কয়লার টুকরো তোমরা তাই মনে করছো তাই তো, একদমই না, ভাজার পরে তো একদমই কয়লার টুকরোর মতনই লাগবে। তো এগুলো পাতা তোমরা চেনো কি না জানি না, দেখো এই যে একদম কালো কালো, তো পাতাগুলো আমি তোমাদের পরে দেখাবো। তো সেরকম গন্ধ হয় কিন্তু, তো একটা বাজে টাইপের গন্ধ হয়, কিন্তু এগুলো খাওয়া খুবই ভালো। আমাদের বাড়িতেই গাছ আছে, তো সেগুলোই দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি পাতাগুলোকে, আর চালের গুঁড়ো দিয়ে মেখে লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছিলাম। তো আর কিচ্ছু দিতে হবে না, তো এভাবে মানে ছোট ছোট করে বড়া করলে তারপরে খাওয়া হয়ে যায়, দারুণ লাগে খেতে। তো কিন্তু একটা বাজে গন্ধ আছে এটার, জানি না তোমরা কী বলো এটাকে, তো আমাদের এদিকে গন্ধ পাতা বলে। তো দেখো এগুলো খাওয়া গ্যাসের জন্য খুবই ভালো যাদের গ্যাস্ট্রিক আছে। তো চলো বড়াগুলোকে ভেজে নিই, ভেজে নিয়ে তারপর আসছি। তো দেখো আমার বড়া সব ভাজা হয়ে গেছে, একদম কয়লার টুকরো খাবো আজকে, তো মানুষ মানে কী না খায় আর কি, তো কয়লার টুকরোর মতনই লাগছে দেখে তাই না বলো, কিন্তু খেতে কিন্তু হ্যাপি টেস্ট। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, টাটা বাই, সবাইকে সবাই ভালো থেকো।